আজকে আমাদের রেসিপি হচ্ছে ড্রাগন ফ্রুটস পুডিং। এই দেখুন, একটু ভিন্ন স্বাদের একটা পুডিং নিয়ে এসেছি। এই পুডিংটি তৈরি করাও সহজ এবং খেতেও খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তাহলে চলুন তৈরি করি আজকের এই ড্রাগন ফ্রুটস পুডিং। ড্রাগন ফ্রুট এখন আর কারো অপরিচিত ফল নয়, এটা এখন আর শুধু ব্যাংককের ফল নয়, এটা এখন দেশে বিদেশে সব জায়গায় এটা উৎপন্ন হয় না। আমি আজকে যে ফলটা দেখাচ্ছি এখানে একটা, এটা আমার নন্না তার নিজের জমি থেকে করা, সেখান থেকে দিয়েছে। সেটা এটা আমার কেনা নয়, আমার এটা আমার গিফটের ড্রাগন ফ্রুট। এটা দিয়ে আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি সহজ এবং মজাদার পুডিং তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর একটি ফল, এটা শুধু দেখতে সুন্দর না, এটা পুষ্টি গুণের বিচারেও এবং অনেক স্বাস্থ্যকর একটি ফল। আসলে আমরা তৈরি করে এটাকে এখন আমি ছোট ছোট ই করে দিব, ছোট ছোট টুকরো করে এটাকে এখন আমি ব্লেন্ডারে দিব। ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি, এটাকে এখন ব্লেন্ডে দিব। তার সাথে দিব একটু পানি, পানি আমি নিয়েছি এখানে 1 কাপ। 1 কাপ পানি দিয়ে এটাকে এখন এটা ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমাদের ব্লেন্ডার, পিউরিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার প্রথম লেয়ার বা ফার্স্ট লেয়ারের কাজটা শুরু করব। এটা তৈরি করার জন্য আমি এখানে নিব 2 কাপ দুধ, ফুল ক্রিম তরল দুধ নিব 2 কাপ। নিচ্ছি 1/2 কাপ চিনি, আগার আগার পাউডার 2 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। এটাকে আমি এখন ফ্লেম অন করে ফুটতে দিব। ভালো করে মিক্স করে ভালো করে ফ্লেম মিক্স করে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। এখন আমরা দুধটাকে নিয়ে ফুটে উঠলো, এখন দুধটাকে নিয়ে একটু ঘন করে তারপর চুলা অফ করে দেবো। আমরা এখন এটাকে একটু মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডটাকে আমি আগে একটু ঘি দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, এখন এটার মধ্যে মোল্ডটা দিচ্ছি। দুধটাকে চুলা থেকে ফুটানোর পরে কয়েক সেকেন্ড একটু গরম ভাব যাওয়ার পরে তারপর আমি ঢেলে নিচ্ছি, একটু আমি ঢেলে নিব। হয়ে গেল, এটাকে আমি আর সেট হওয়ার জন্য 15 মিনিট সময় দেব। দ্বিতীয় লেয়ারের জন্য আমরা নিয়ে নিচ্ছি ড্রাগন ফ্রুট পিউরিটা, 1 কাপ দিলাম, আরও 1 কাপ, আর অল্প একটু বেশি, 1 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম এটা এখানে। তারপর দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, চিনি 1/2 কাপ আর প্লাস হচ্ছে 1 টেবিল চামচ, আর আছি আগার আগার পাউডার 3 চা চামচ। এটাকে ভালো ভালো করে মিক্স করে তারপর আমি চুলাটা ফ্লেম অন করব। আগে মিক্স করে নিই তারপর ফ্লেম অন করব। আমরা চুলা অন করে দিয়েছি, এখন চিনি গলে এবং সবগুলো মিক্সচারটা ভালো মতো গলে ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। আগের লেয়ারের মতো করে আমরা এটা থেকে অনবরত নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। মিক্সচারটা ফুটে চিনি গলে সব কিছু মিক্সচার গলে এখন এটা ফুটে উঠছে, একটু ঘন হলেই আমরা চুলার ফ্লেমটা অফ করে দেবো।
फ्लेम अफ कर कैक सेकेंडर जो एक गरम भाव के लिए तरह मिक्सचार आगे मिश्रण आगे लेयर ऊपर ढेले देव पुडिंग जमे सेट हो एक घंटा पर कि फ्रिजे और कि रूम टेम्परेचर रखार पर एक सेट हो गए एन इटे मोल्ड आउट करब ड्रागन फ्रूट पुडिंग जेमन देखते सुंदर तेमनी स्वास्थ्यकर कारण ड्रागन फ्रूटर अनेक फूड वैल्यू आछे। अच्छा तार साथे आमी एखाने अफ स्क्रिने एक काज करेछि सेटा होच्छे देखें अफ स्क्रिने आमी ए दुई लेयारटाके आमी आबार ग्लासे एरकम करे सेट करेछि সেটা আমি আবার কিভাবে সেট করলাম সেটা আমি আরেকটা কোন অন্য কোন পুডিং এর ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। এটা তৈরি করবেন খাবেন এবং আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।